রাজবাড়িতে প্রচন্ড গরমে এক মৌচাষির একানব্বই বাক্স মৌমাছি মারা গেছে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৌচাষি সতেরো মে বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে শায়স্তাপুর গ্রামে গিয়ে মরা মৌমাছিগুলো পড়ে থাকতে দেখা যায় ক্ষতিগ্রস্ত মৌচাষির নাম মোহাম্মদ খলিফুর রহমান তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামে তিনি দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়া বাসা নিয়ে পরিবারসহ থাকেন তিনি প্রতি মৌসুমেই রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েস্তাপুর গ্রামে মধু সংগ্রহের জন্য যান প্রায় বারো বছর আগে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন থেকে আধুনিক পদ্ধতিতে মৌচাষের প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে মৌমাছির চাষ শুরু করেন প্রতি মৌসুমেই তিনি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েস্তাপুর গ্রামে মৌমাছি নিয়ে মধু সংগ্রহের জন্য আসেন তিনি বলেন তেরো মে দিনাজপুর থেকে ট্রাকে করে দুশো একান্ন বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়িতে আসছিলাম পথে রাজবাড়ির মনসার বর্তলা এলাকায় আসলে একটি প্রাইভেট কারের সঙ্গে আমাদের ট্রাকের সামান্য ঘষা লাগে এই সময় প্রাইভেট কারের চালক পুলিশকে খবর দেয় পুলিশ এসে আমাদের ট্রাকের কাগজপত্র প্রায় তিন ঘন্টা ধরে চেক করে সেখান থেকে ছাড়া পেয়ে শায়েস্তাপুর গ্রামে এসে ট্রাক থেকে মৌমাছির বাক্স নামিয়ে দেখি আমার সব মৌমাছি মারা গেছে এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে তিনি আরও বলেন আমি পুলিশকে বলেছিলাম যে আমার ট্রাকে বাক্সে মৌমাছি আছে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন কিন্তু পুলিশ আমার কথা শুনেনি, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রাজবাড়ি সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান বলেন মৌচাষীদের প্রশিক্ষণ সহ সব বিষয় দেখার দায়িত্ব বিসিকের যেহেতু উনি অন্য জেলার চাষী সেহেতু উনি উনার জেলার বিসিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইতে পারেন ফারজানা নিকিতা দেশ রূপান্তর